আপনারা দেখছেন এগুলো তুত ফল। এগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুস্বাদু ও সুন্দর। বাগানে নেমে আমাদের তুত খাওয়া শুরু গাইস। জায়গাটা খুবই সুন্দর আর জায়গাটার তুত ফলগুলো আরো সুন্দর। জায়গাটা দেখতে পাচ্ছেন গাইস কি চমৎকার দেখতে। সবুজ শ্যামলে ভরা নির্বিলি পরিবেশের একটা জায়গা। আশা করি এখানে আসলে আপনাদের সবার খুব ভালোই লাগবে। গাইজ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছে একটা অসাম ভিডিও। আজকে আমরা যাব গাইজ রাজশাহী সেরিকালচার তুতের বাগানে। তো গাইজ যাওয়া যাক। তো গাইজ এখন আমরা যাচ্ছি রাজশাহী সেরিকালচার তুতের বাগানে। চলে আসছি আমরা গেটের সামনে। তো গাইজ ভিতরে যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন ভিতরে। ভিতরের জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। জায়গাটা খুবই খুবই সুন্দর। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখলে মজা পাবেন গাইজ। যারা আপনারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা খুব তাড়াতাড়ি ভিতরে আসছি, সেজন্য এখন আশপাশটা খুব নিরিবিলি ফাঁকা, সেরকম আশেপাশে কেউ আসেনি। তো গাইজ আসল ভিতরের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলাম একটা তুতের বাগানে। এখান থেকে কিছু তুত তুলে যে এই তুতগুলো দেখেন খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আশা করি আপনারা এখানে এসে তুত যদি খান আপনাদের ভালো লাগবে। এই তুত গাছে বেশি দিন থাকে না, তুত ধরা থেকে শুরু করে 4 থেকে 5 দিন, তবে তুতগুলো খুবই সুস্বাদু। এই তুতগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। এই তুতগুলো শুধু এখানে রাজশাহী সেরিকালচারে পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো জায়গায় সেই রকম পাওয়া যায় না। গাইজ এটা ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে এসে দেখতে পারেন। তো গাইজ দেখছেন সামনে থেকে কিছু ছেলে এসে তুত ফল তুলছিল, তার সাথে আমরাও বাগানে আরেকটা বাগানে নেমে কিছু তুত ফল উঠানোর চেষ্টা করছি। তো এখানে আমাদেরকে একজন এসে বলে যে এই বাগানে নাকি বিষ দেওয়া আছে, এই বাগানে তুতটা খাওয়া যাবে না। তাই আমরা এখান থেকে গাইজ আস্তে আস্তে অন্য বাগানের দিকে যেতে থাকি, আপনারাও আমাদের সাথে দেখতে থাকেন। গাইজ সেরিকালচারের ভিতরে অনেকগুলো বাগান আছে, বা যাকে বাংলায় জমি মানে চাষের জমি বলা হয়ে থাকে, সেই জমিগুলোতে বিভিন্ন ধরনের তুতের গাছ লাগানো আছে। এখানে অনেক প্রকার তুত পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার তুত। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এই ছোট ছোট দেখছেন এগুলো হচ্ছে ছোট ছোট তুতের চারা গাছ, আর ওই সাইডে দেখা যাচ্ছে ওই সাইডে ওগুলোতে আছে বড় বড় গাছ। আমরা এখন আস্তে আস্তে ওই দিকে যাব। তো গাইস চলেন আস্তে আস্তে ওই দিকে যাওয়া যাক। গাইজ আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটি হচ্ছে সেই তুত ফল। এটি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু, একদম অতুলনীয় যাকে বলে। আপনাদের যদি দেখাই কাছ থেকে গাছে কিভাবে তুত ফলগুলো আছে, দেখতে পাচ্ছেন আপনারা গাছ কত ছোট, গাছে কত বেশি তুত ফল ধরে আছে। গাইজ এই তুত ফলগুলো আমরা জমা করেছি খাওয়ার জন্য, এগুলো আমরা খুব আনন্দ সহকারে খাবো। গাইজ যারা এই পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন, ভিডিওতে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে গাইজ। সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
গাইজ এখানে আমরা আসলাম আরেকটি জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন যে তুঁত গাছের ভিতরে আবার কিছু কিছু জায়গাতে গম গাছ লাগানো আছে। এটা খুবই ভালো যে একসাথে দুইটা জিনিসই হচ্ছে। গাইজ এখন আমরা আস্তে আস্তে যাব সেরিকালচারের ভিতরে, যে সুন্দর ফুলের বাগানটি আছে সে ফুলের বাগানটি দেখতে। সো গাইজ যাওয়া যাক। গাইজ দেখেন বাগানে কত সুন্দর একটি লাল গোলাপ ফুটে আছে, ফুলটি কত সুন্দর। গাইজ আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেরিকালচারের প্রশাসনিক ভবন। এখান থেকে সেরিকালচারের সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এই সেরিকালচারের ভিতরে রয়েছে বেশ কিছু পুকুর, তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি পুকুরগুলো খুবই বড় বড়, আবার পুকুরে খুব বড় বড় মাছও আছে। পুকুরের উপরে গাইজ সূর্য অস্ত হচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য। আমরা তিন বন্ধু মিলে গাইজ এই ভিডিওটা তৈরি করছি, তো আমাদেরকে প্লিজ সবাই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমাদের। আমরা আপনাদের এরকম অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখাবো। সো গাইজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ এবার যাওয়া যাক সেরিকালচারের ভিতরে, যে মসজিদটি আছে সেই দিকে। দেখতে পাচ্ছেন মসজিদের সামনে লাগানো কিছু ফুল গাছ, এটা সম্ভবত কি ফুল বলে জানি না, তবে এটা ডালিয়া ফুল, দেখতে খুবই সুন্দর। মসজিদের সামনের এই ফুল গাছগুলো আমার তো গাইজ খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আপনারা সামনে মসজিদটি, আর পিছনে ওই সাইডে আছে রেল লাইন। গাইজ এইদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে পোল পোকা নামের একটি পোকা রাখা হয়, ওই পোকা দ্বারা এখানে রেশম পোকা, যাকে রেশম পোকা বলে, রেশম দিয়ে সুতা তৈরি করা হয়। গাইজ আমরা চলে আসছি এখানে অন্য একটা বাগানে, এখান থেকে আমরা যাব আরেকটি নতুন বাগানের দিকে। গাইজ এই বাগানটিতে যে তুঁতগুলো আছে সেগুলো খুবই মিষ্টি, আমরা খেয়ে তো হতবাক হয়ে গেছি যে এত মিষ্টিও তুঁত হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর তুঁত ধরে আছে গাছে, তুঁতগুলো দেখে তো লোভ সামলানো খুবই কষ্টকর। গাইজ দেখতে পাচ্ছেন আমার বন্ধু গাছ থেকে তুঁত পেরে পেরে খাচ্ছে, আমিও এখানে একটি গাছ থেকে তুঁত খাচ্ছি, তুঁতগুলো খেতে খুবই মিষ্টি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন তুঁত খাওয়া নিয়ে আমাদের দুই বন্ধুর মাঝে একটু খুন সৃষ্টি হয়। এখান থেকে আমরা যাই আস্তে আস্তে বাগানের ভিতরে সামনের দিকে, যেখানে আমরা খুবই মজা করে তুঁত খাই। চাইলে আপনারাও এখানে আসতে পারেন, আমি ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আমরা যাচ্ছি সামনের দিকে। গাইজ আমরা তিন বন্ধু ভিডিও তৈরি করছি অনেক কষ্ট করে, সো গাইজ সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। Thank you.
দেখতে পাচ্ছেন এখানে এই বাগানে অনেকজন আসছে তুত ফলগুলো নিতে, তারাও খুব মজা করে তুত ফলগুলো খাচ্ছে, চাইলে আপনারা দেখতে পারেন। গাইজ এখানে দেখুন একটি ভাইয়া একটি আপু তুত ফল নিচ্ছে, এখানে দেখতে পাবেন সবাই কত মজা করে তুত ফলগুলো নিচ্ছে। গাইজ দেখুন বাচ্চারা গাছে উঠে তুত ফলগুলো কিভাবে নামাচ্ছে, এগুলো দৃশ্য দেখে তো আমরা খুবই আনন্দিত হয়েছি। বাচ্চাদের এভাবে তুত ফল নিতে দেখে খুবই মজা লাগছে। গাইজ দেখুন কতজন এখানে আসছে তুত ফল নিতে। আপনারা দেখতে পাবেন গাইজ এখানে কত পরিমাণে মানুষ আসছে তুত ফল নিতে, ছোট বাচ্চা, বিশেষ করে ছোট বাচ্চারা অনেক পরিমাণে আছে। সেরিকালচারের ভিতরে আছে একটি খুবই ভালো খেলার মাঠ, যেখানে দেখতে পাচ্ছেন সবাই ক্রিকেট খেলছে। এখানে ছোট বাচ্চাদের দেখে খুবই আনন্দিত হয়, তারা খুব আনন্দের সাথে তুত ফলগুলো খাচ্ছিল পেরে পেরে, কেউ গাছে উঠছে কেউ নিচে আছে। দেখুন গাইজ আপনারা নিজেরাই, বাচ্চারা কি সুন্দর করে গাছে উঠছে তুত ফলগুলো নেয়ার জন্য, কিভাবে বাঁদরের মতো ঝুলে ঝুলে এক গাছ থেকে আরেক গাছে উঠে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো দেখে তো আমার খুবই মজা লাগছে। গাইজ দেখুন ছোট বাচ্চাগুলো গাছে উঠে যাচ্ছে।